যখন অশান্তি করেছে ও যদি বিমা যদি এই বাড়িতে থাকতো তাহলে না না ও যদি পাঁচটা কি হয়েছে বলুন তো? আমার বাবা ওদের ছোটবেলার থেকে নিয়ে এসেছে, নিয়ে এসে মানুষ করেছে, তারপরে মানুষ টানুষ করে খাওয়া। আমার বাবা এক কামাখ্যা মন্দিরে থাকে, সেই কামাখ্যা মন্দির থেকে জন্মদিনের উপলক্ষ বলে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে এসে তাকে রোজ প্রত্যেক দিন আমার বাবার কাছে যা টাকা পয়সা ছিল সেই টাকা পয়সা নিয়ে তারা জন্মদিন করে। নিয়ে আমাদের থেকে ওরা কেড়ে নেয়, নিয়ে আমাদেরকে আমার বাবা ভালোবাসে, কিন্তু আমাদের থেকে ওদেরকে বেশি ভালোবাসে। ছোটবেলার থেকে ওদের মানুষ করেছে, আমার মা আমাদের মানুষ করেছে। খাওয়াই পড়িয়ে আমার মা এক বালতি কামড়ে চিরা কাপড়ের কাজ করে, চিরা কাপড়ের কাজ করে আমার মা সংসার চালায়, আর ওদের সঙ্গে আমার বাবার টাকা দিয়ে চলেছে। আমরা তাতেও আমরা ওদের কিছু বলিনি কোনোদিন, আমরা একটা গালাগালিও করি নাকি, আমরা নিজের দাদাদের মতন দেখতাম ওদেরকে, ভালোবাসতাম, আমরা ভাই ফুটা দিতাম, সব করতাম। একদিন আমার বাবা এই এই ওই আগের বাবা এসে কয়েক টাকা পয়সা সোনা গয়না দিয়ে তাকে লোভ দেখায়, দেখিয়ে দুই ভাইদের তারা লোভে পড়ে যায়। যেয়ে তারপরে যে চলে যায়, তার মা অশান্তি করে, বলে আমার ওই বর কেন আসবে, ২৫ বছর আমি এখানে এসেছি, তখন তো তোদের তখন এইটুকু গাদাগাদা নিয়ে এসেছি, তখন তো তোর বাবাকে তখন তোর বাবা আসে আমাদের ছেলে মেয়ে দেখেনি, এখন কেন সে আসবে এই বাড়ি। এই কথা বলার পরে ওরা সেই নিয়ে ঝগড়া করে মায়ের সাথে, ওর মায়ের সাথে ঝগড়া করে। আমার বাবা ওতে ওদের হয়ে কথা বলতে যায়, যে কথা বলে ওর মাকে বাচ্চাকাতে যায়, ওর মাকে না মেরে আমার বাবাকে ফেলে দিয়ে ধাক্কা দিয়ে ওর মাও ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপরে ও যে আমার বাবাকে কুপায় দা দিয়ে কুপিয়ে দিয়ে ওর বউ ছেলে মেয়ে নিয়ে এখান থেকে পালিয়ে যায়, আমরা জানতেও পারিনি। লাস্টে আমার মাকে মিথ্যে কথা বলে ডেকেছে, তোর বরের শরীর খারাপ হয়েছে করে পড়ে রয়েছে। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।